শুভেচ্ছা সবাইকে। শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের অর্থ শিল্প বাণিজ্য বিষয়ক সাপ্তাহিক আয়োজন এ সময়ের অর্থনীতি। আর অনুষ্ঠান জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি তানভীর এলিন। মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দর্শক দেখে নেওয়া যাক কি থাকছে আমাদের এই পর্বে। দেশে কোরবানির জন্য এবারও গবাদি পশুর ঘাটতি হবে না। কোরবানির যোগ্য গবাদি পশু রয়েছে 1,19,00,000। নিরুৎসাহিত করা হচ্ছে প্রতিবেশী দেশ থেকে পশু আনা। এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে 15.10%। সদ্য বিদায়ী অর্থ বছরে 3,875,83,00,000 ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। করোনা মহামারীর মধ্যে রিজার্ভ ছাড়িয়েছে $46 বিলিয়ন। রেমিটেন্স বেড়েছে 36%। প্রবাসীরা পাঠিয়েছেন 2,10,114 কোটি টাকা। এবং থাকছে পুঁজিবাজারের বিশ্লেষণ সহ অর্থনীতির নানা খোঁজ খবর। দেশে পবিত্র ঈদ উল আজহায় কোরবানির জন্য এবারও গবাদি পশুর সংকট হবে না। প্রাণী সম্পদ অধিদপ্তর বলছে, গরু ছাগল ভেড়া ও উট মিলিয়ে মোট 1,19,00,000-এর মতো পশু রয়েছে যা কোরবানির উপলক্ষে হাটে উঠবে। দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে বলে প্রতিবেশী দেশ থেকে পশু আনা নিরুৎসাহিত করা হচ্ছে। কোরবানির প্রস্তুতি কার্যক্রম নিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তৈরি করা প্রতিবেদনে বলা হয়, এবার ঈদ উল আজহায় 45,47,000 গরু মহিষ, 73,65,000 ছাগল ও ভেড়া এবং 4,765টি উট দুম্বা উঠতে পারে। গত বছর গরু মহিষ প্রস্তুত করা হয়েছিল 45,38,000টি। মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়, দেশীয় পশু দিয়েই কোরবানির চাহিদা মিটবে বলে প্রতিবেশী দেশ থেকে পশু আনা নিরুৎসাহিত করা হচ্ছে। সীমান্ত দিয়ে গরু মহিষ আসা ঠেকাতে বিজিবি সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত বছরে আমাদের 96 লক্ষ পশু কোরবানি হয়েছে। আমরা যদি 5% ধরি তাহলে প্রায় আরও 5,00,000 আমরা যোগ করতে পারি। সেই হিসেবে আমাদের 1,01,00,000 মতো চাহিদা আছে। আর আমাদের প্রস্তুত আছে আপনার 1,19,00,000-এর মতো। তো 1,19,00,000-এর মধ্যে আমরা যে ভয়টা পাচ্ছি সেটা হচ্ছে পরিবহন ব্যবস্থা নিয়ে। কারণ বর্তমানে যে লকডাউন চলছে, কঠোর লকডাউন চলছে, যদি আমাদের খামারের পশু যদি সঠিক পরিবহন, সঠিক সময় যদি পরিবহন করতে না পারে, তাহলে যেটা হবে সেটা হলো যে আমার পর্যাপ্ত পরিমাণে পশু থাকা সত্ত্বেও শহরের যে ভোক্তারা তারা কিন্তু পশু পাবে না। ফলে একটা রিউমার উঠবে যে আমরা প্রাণী সম্পদ ডিপার্টমেন্ট বা প্রাণী সম্পদ মন্ত্রণালয় আমাদের তথ্য বিভ্রাট ঘটেছে বা আমরা ভুল তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করেছি। অথচ আমার সারা দেশে কিন্তু পর্যাপ্ত পরিমাণে পশু আছে। দেশের প্রায় 14,00,000 গরুর খামারের বড় অংশ মূলত কোরবানির বাজারকে কেন্দ্র করে গবাদি পশু লালন পালন করেন। ব্যবসায়ী ও খামার মালিকেরা বলছেন, গত বছরের অবিক্রিত গবাদি পশুগুলোর বড় অংশকে এক বছর ধরে লালন পালন করতে হয়েছে। এতে তাদের বিনিয়োগ বেড়ে গেছে। তারা এবার বিক্রি করতে না পারলে বড় ধরনের লোকসানের মুখে পড়তে পারেন বলে আশঙ্কা রয়েছে। আগে বছরে যেরকম লাভ করেছিলাম আমরা গরুকে, এবারে সেরকম হবে না। করোনার যে অবস্থা খারাপ, সামান্য কম বেশি হতে পারে। মার্কেটে নিয়ে যাব, মানে গাড়ি ঘোড়ার সমস্যা। গরুর যে পরিমাণ খাইছে তাতে গরুর বাজারটা ঠিক সেরকম হবে বলে মনে হয় না। সরকার করোনা মুক্ত রেখে যেন হাটটা বসাই। আমরা গরিব মানুষ, আমরা গরুটা পুষি হচ্ছে একটা আশায় করি। সে আশা যদি বন্ধ হয়ে যায় আমার এটা গরু পোষা হবে না। বিশ্লেষকদের মতে বাংলাদেশের গ্রামীণ অর্থনীতিতে ধান ও মাছের পরেই গবাদি পশু লালন পালন সবচেয়ে বড় অর্থনৈতিক বিনিয়োগ। খামারিরা যাতে ভালো দাম পান সেজন্য গবাদি পশু পরিবহন এবং বিক্রিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে উদ্যোগ নিতে হবে। এবারের ঈদ উল আজহা কেন্দ্রে গবাদি পশু বিক্রির জন্য সারা দেশে 2,400টি আনুষ্ঠানিক হাট বসানো হবে। রাজধানীর 2 সিটি কর্পোরেশনে মোট 18টি অস্থায়ী ও 2টি স্থায়ী হাট বসবে। অনলাইনেও গরু বিক্রির জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। করোনা পরিস্থিতিতে গরু পরিবহনে বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। গবাদি পশু মোটা তাজা করতে স্টেরয়েডের প্রয়োগ বন্ধে হাটগুলোতে 1,200 ভ্যাটেরিনারি চিকিৎসক দল কাজ করবে। ঢাকায় কাজ করবে মোট 25 ভ্যাটেরিনারি চিকিৎসক দল। দেশের কঠিন সময়ে সুখবর এলো রপ্তানি খাত থেকে।
সদ্য শেষ হওয়া 2020-21 অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে 15.10%। এ সময়ে 3,875 কোটি 83 লাখ ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ, যদিও তা লক্ষ্যমাত্রার চেয়ে 5.5% কম। তবে আগের 2019-20 অর্থ বছরের রপ্তানি আয়ের চেয়ে 509 কোটি ডলার বেশি। 2019-20 অর্থ বছরে 3,367 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। করোনা ভাইরাসের আঘাত মাথায় নিয়েও সদ্য বিদায়ী 2020-21 অর্থ বছরে বাংলাদেশ 3,876 কোটি মার্কিন ডলারের সমান পণ্য রপ্তানি করেছে। আগের 2019-20 অর্থ বছরে বাংলাদেশ থেকে রপ্তানি হয়েছিল 3,367 কোটি ডলারের পণ্য। সে হিসেবে এক বছরের ব্যবধানে রপ্তানি বেড়েছে 509 কোটি ডলার বা 15.10%। এক বছরে পণ্য রপ্তানি প্রবৃদ্ধি ভালো হলেও তা 2020-21 অর্থ বছরের লক্ষ্যমাত্রার চেয়ে 234 কোটি ডলার কম। বিদায়ী অর্থ বছরে রপ্তানির লক্ষ্যমাত্রা ছিল 4,100 কোটি ডলার। সর্বশেষ অর্থ বছরে মোটামুটি সবকটি বড় খাত ভালো করেছে। তৈরি পোশাক খাতে সদ্য বিদায় 2020-21 অর্থ বছরে আয় হয়েছে 3,146 কোটি ডলার, প্রবৃদ্ধি 12.55%। 2019-20 অর্থ বছরে এ খাতে রপ্তানি আয় হয়েছিল 2,795 কোটি ডলার। পোশাক খাতের আয় দাঁড়িয়েছে মোট রপ্তানির 81%। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শিতার কারণে এবং লকডাউনটা যখন দিয়েছিলেন, উনি জীবন এবং জীবিকাকে একত্রে নেওয়ার চেষ্টা করেছেন এবং আমাদের প্রোডাকশন ওরিয়েন্টেড প্রোডাকশনগুলিকে উনি খোলা রেখেছেন, যার জন্য আমাদের ক্যাজুয়ালিটিও তো তত হয়নি এবং ইকোনমিটা সেফ ছিল। বিশেষ করে আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড ইন্ডাস্ট্রিগুলি তাদের বায়ারদের যে সকল ক্রয়াদের ছিল সেগুলি শিপমেন্ট করতে পেরেছিল। প্রথমে তারা অনেক বায়াররা অনেক অর্ডার ক্যান্সেল করেছেন বা স্থগিত করেছেন, পরবর্তীতে এগুলি ঠিক হয়েছে। সরকার লকডাউন দিয়েছেন, এবারও মিল কারখানা খোলা রেখেছেন, প্রোডাকশন খোলা রেখেছেন, যেন আমাদের ইকোনমি যেন ক্ষতিগ্রস্ত না হয়। তা আমাদের সামনে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ যে বিজনেস হারানের, তো সেক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার চেষ্টা করছেন ভ্যাকসিন কালেকশন করার জন্য। অলরেডি গণ ভ্যাকসিন শুরু হয়েছে, আমরা আশা করব যে খুব তাড়াতাড়ি আমরা ভ্যাকসিনের নিয়ে আসতে পারবো এবং দেশের সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসতে পারবো, তাহলে হয়তো আমরা আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবো। ইপিবির পরিসংখ্যান অনুযায়ী দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত পাট ও পাটজাত পণ্য। এ খাতে আয় হয়েছে 116 কোটি ডলার, বেড়েছে 32%। বেশ ভালো করেছে হোম টেক্সটাইল খাত, এ খাতে রপ্তানি দাঁড়িয়েছে 113 কোটি ডলার, বেড়েছে 49%। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার যখন দেশের শাসন ক্ষমতায় আসেন, শাসনভার নেন, পাটকে কীভাবে আবার সেই পূর্বের অবস্থানে ফিরিয়ে নেওয়া যায় তিনি কিন্তু সেটা আমাদের নির্দেশনা দিয়েছেন। অর্থনৈতিকভাবে দ্বিতীয় স্থানে আজকে আমাদের পাট পাটজাত শিল্প আমাদের সহযোগিতা করতেছে গার্মেন্টসের মতো। আমাদের বিশেষ করে যে গার্মেন্টসের মাধ্যমে আমরা আমাদের সবচেয়ে বেশি প্রবৃদ্ধি অর্জন হয়, এটাকে আমরা সচল রাখতে পেরেছি। কৃষি ও কৃষিজাত পণ্যের রপ্তানিও বেড়েছে, এখাতে মোট রপ্তানি আয় 103 কোটি ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে 19% বেশি। চামড়া, চামড়াজাত বিভিন্ন পণ্য ও চামড়ার জুতা তিন ক্ষেত্রেই রপ্তানি বেড়েছে। সব মিলিয়ে এখাতে রপ্তানি আয় দাঁড়িয়েছে 94 কোটি ডলারের মতো, বেড়েছে 18%। হালকা প্রকৌশল পণ্য রপ্তানি আয় উল্লেখযোগ্য বেড়েছে, এখাতে আয় দাঁড়িয়েছে প্রায় 53 কোটি ডলার, যা আগের অর্থ বছরের চেয়ে 81% বেশি। এদিকে অর্থের পরিমাণ কম হলেও হস্তশিল্প রপ্তানি বেড়েছে 66%। এছাড়া গ্লাসওয়ার 127, পরচুলা 76, ইলেকট্রিক পণ্য 71, কার্পেট 59, বাইসাইকেল 58, রাবার 30, প্লাস্টিক পণ্য 15 এবং বিশেষায়িত টেক্সটাইল পণ্য রপ্তানি 13% প্রবৃদ্ধি হয়েছে। এদিকে চলতি 2021-22 অর্থ বছরে পণ্য ও সেবা খাতে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,100 কোটি মার্কিন ডলার। সদ্য বিদায়ী 2020-21 অর্থ বছরের লক্ষ্যমাত্রা থেকে তা 300 কোটি ডলার বেশি। বিদায়ী অর্থ বছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল 4,800 কোটি ডলার।
বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সি রপ্তানি খাতের ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে নিয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রপ্তানি আয়ের এই লক্ষ্যমাত্রা ঘোষণা করেন। বাণিজ্য মন্ত্রী জানান, মোট লক্ষ্যমাত্রার মধ্যে পণ্য খাতের জন্য লক্ষ্যমাত্রা ধরা হয়েছে $4,350 কোটি আর সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা $750 কোটি। বাণিজ্য মন্ত্রী বলেন, করোনা মহামারী চলমান থাকলেও রপ্তানিমুখী খাতগুলো যেভাবে কাজ করে যাচ্ছে তাতে এই লক্ষ্যমাত্রা খুবই বাস্তবসম্মত এবং অর্জন করার মতো। কারণ চলতি অর্থবছরের বাজেটে মেড ইন বাংলাদেশ নাম দিয়ে গুরুত্বপূর্ণ শিল্পে বিশেষ নীতি সহায়তা দেওয়ার ঘোষণা আছে। এছাড়া রপ্তানি পণ্যের বৈচিত্র্যকরণের সরকার উদ্যোগী হয়েছে। প্রবাসী আয় ও রপ্তানি আয়ের উপর ভর করে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ নতুন উচ্চতায় উঠেছে। বিদায়ী অর্থবছরে বাংলাদেশ ব্যাংকে প্রথমবারের মতো রিজার্ভ $46 বিলিয়ন বা $4,600 কোটি ছাড়িয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ৩,৯১,০০০ কোটি টাকার মতো। এর মধ্যে গত অর্থবছরে শুধু প্রবাসীরাই পাঠিয়েছেন ২,১০,১১৪ কোটি টাকা। করোনার মধ্যেও প্রবাসীরা হাত খুলে দেশে ডলার পাঠিয়েছেন, ফলে বাংলাদেশের রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে। সদ্য বিদায়ী ২০২০-২১ অর্থবছরে দেশে প্রবাসী আয় এসেছে ২,৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ২,১০,১১৪ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরের চেয়ে গত অর্থবছরে প্রবাসী আয় প্রবৃদ্ধি হয়েছে 36%। করোনার মধ্যে প্রবাসীদের পাঠানো আয় অর্থনীতিকে দিয়েছে বড় স্বস্তি। এর ফলে দেশের ব্যাংকগুলোতে আমানত বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভও রেকর্ড উচ্চতায় উঠেছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ পৌঁছেছে $46 বিলিয়ন উপরে। এ সময়ে গ্রামাঞ্চলের অনেক পরিবারে করোনার এই দুর্যোগকালে স্বস্তি ও সাহস যুগিয়েছে প্রবাসী আয়ের অর্থ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী প্রবাসীরা বিদায়ী অর্থবছরের প্রথম মাসেই সর্বোচ্চ $259 কোটি পাঠিয়েছেন। এছাড়া আগস্টে $196 কোটি, সেপ্টেম্বরে $215 কোটি, অক্টোবরে $210 কোটি, নভেম্বরে $207 কোটি, ডিসেম্বরে $205 কোটি, জানুয়ারিতে $196 কোটি, ফেব্রুয়ারিতে $178 কোটি, মার্চে $191 কোটি, এপ্রিলে $206 কোটি, মেতে $219 কোটি এবং জুনে $194 কোটি পাঠিয়েছেন। গত ২০১৯-২০ অর্থবছরে সরকার দেশে প্রবাসী আয় পাঠানোর বিপরীতে 2% প্রণোদনা প্রদানের ঘোষণা দেয়। এরপর থেকেই বৈধ পথে প্রবাসী আয় আসা বাড়তে শুরু করে। অন্যদিকে অবৈধ পথে প্রবাসী আয় পাঠানো কমে যায়। করোনার মধ্যে প্রবাসী আয়ে বড় ধরনের ধাক্কা লাগার আশঙ্কা করা হলেও বাস্তবে দেখা গেছে উল্টোটি। আন্তর্জাতিক যোগাযোগ সীমিত হয়ে পড়ায় বৈধ পথে প্রবাসী আয় পাঠানোর পরিমাণ বেড়েছে। আগে তো ম্যাক্সিমাম সময় নন স্কিল লোক যাইতো, এখন নন স্কিলের পাশাপাশি স্কিল ওয়ার্কার যাচ্ছে। স্কিল ওয়ার্কাররা তো একটু ভালো বেতনে ভালো ইনকাম করতেছে, এটা একটা যে আমরা স্কিল ওয়ার্কার বাইরে পাঠাতে পারতেছি। প্লাস হইল আমাদের ব্যাংকিং যে সেবা, এই সেবাটা আমাদের অব্যাহতভাবে আমাদের সেবার মানটা বাড়তেছে। প্লাস হইল আমাদের যে ব্যাংকিং যে নীতিমালা, এগুলো পরিচালনার জন্য নানানভাবে ফ্লেক্সিবল করা হচ্ছে। বড় কথা হলো গভর্নমেন্টের যে প্রণোদনা, এটা একটা বড় ধরনের কাজ করছে। এখন গভর্নমেন্টের তো বিভিন্ন পলিসি আছে ওয়েজার্নার্সদের জন্য, ওয়েজার্নার্স বন্ড কিনা আরও কিছু কিছু পলিসি আছে ওয়েজার্নার্সদের জন্য, সেগুলো যদি ওয়েজার্নার্সরা এই এই সুযোগটা যদি নেয় তাহলে তার একটা বিদেশে কাজ করার পাশাপাশি তার এখানে ফ্যামিলি সাপোর্টের পাশাপাশি তার একটা সেভিংস থাকলো, সেটা সে কাজে লাগাইতে পারে। প্লাস সেটা দেখিয়ে সে গভর্নমেন্টের থেকে হয়তো সুযোগ সুবিধা নিতে পারে। তার যে ক্ষেত্রে স্কিল আছে সেই স্কিল দিয়ে সে যদি এখানে কোনো ইন্ডাস্ট্রি করতে চায় বা কোনো ক্ষুদ্র মাঝারি ধরনের কোনো প্রতিষ্ঠান করতে চায় সেক্ষেত্রে হয়তো গভর্নমেন্ট সহযোগিতা দিতে পারে। আর এই ক্ষেত্রে আমি তো মনে করি যে অলরেডি আমাদের ব্যাংকগুলো নানান ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে। এদিকে বৈধ পথে প্রবাসী আয় আশাকে উৎসাহিত করতে কোনো কোনো ব্যাংক নিজেরা সরকারের 2% প্রণোদনার সঙ্গে বাড়তি 1% প্রণোদনা দিচ্ছে। সব মিলিয়ে তাই বৈধ পথে প্রবাসী আয় আশা বেড়েছে। আগে যেগুলো যে সমস্ত ইললিগেল চ্যানেলগুলোতে যে রেমিটেন্সগুলো আসতো, আমরা দেখেছি এই চ্যানেলগুলো প্রায় বন্ধ হয়ে যাচ্ছে এবং রেমিটেন্সের প্রবাহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যার ফলে আমাদের ফরেন কারেন্সির যে রিজার্ভ, এই রিজার্ভটা অনেক গুণ বৃদ্ধি পেয়েছে। ফরেন কারেন্সি রিজার্ভ ইউজের ক্ষেত্রে আমরা সরকারকে, আমার মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে ইতিমধ্যে ফরেন কারেন্সি থেকে আমাদের মানে প্রবাসে বা আমাদের অন্যান্য দেশে আমরা শর্ট টার্ম কিছু বিনিয়োগ করতে পারি।
এবং এই বিনিয়োগগুলো দেশের ভাবমূর্তি মানে উজ্জ্বল করার ক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ইন অ্যাডিশন গভর্নমেন্টের যে বড় বড় প্রজেক্টগুলো আছে, এই প্রজেক্টগুলো আমরা দেখি যে ব্যাংকের উপর কিছুটা চাপ পড়ে অনেক সময়। এটা রিজার্ভ থেকে যদি নেওয়ার একটা পলিসি আমরা করতে পারি, তাহলে এই ক্ষেত্রে আরও অনেক ভালো ভূমিকা রাখবে। করোনার মধ্যেও প্রবাসী আয় অর্জনে বাংলাদেশে আরও এক ধাপ এগিয়েছে। গ্লোবাল নলেজ পার্টনারশিপ অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট নোমাড তাদের প্রতিবেদনে জানিয়েছে, নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে প্রবাসী আয় অর্জনে বাংলাদেশ সপ্তম অবস্থানে উঠে এসেছে। দর্শক, এবার এক নজরে দেখে আসি দেশ বিদেশের পুঁজিবাজার সময়ের সর্বশেষ আপডেট। শুরুতে নজর দেওয়া যাক দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইএক্স সূচকের দিকে। দর্শক, গত সপ্তাহে আমরা এই চিত্রটি দেখিয়ে বলেছিলাম চলমান সপ্তাহে সূচকটি ব্যাকটেস্ট করার জন্য কয়েকদিন নিচে নামতে পারে এবং তারপর আবার সূচকটি বাড়বে। আপনারা দ্বিতীয় চিত্রে ঠিক সে পথেই সূচককে যেতে দেখছেন। তৃতীয় চিত্রটি দেখলে মনে হতে পারে এটি স্ট্রং বুলিশ প্রবণতা, কিন্তু যেহেতু কালো রঙের ট্রেন্ড লাইনটির উপরে ইন্ডেক্স ক্যান্ডেলকে দেখা যাচ্ছে, সেক্ষেত্রে ধারণা করা যায় আগামী দিনে সূচকটি একটি বড় ধরনের ইন্ডেক্স কারেকশন করতে পারে। এটি কনফার্ম হওয়ার জন্য এক নজরে আমরা ট্রেন্ড চেঞ্জিং টাইম জোন ইন্ডিকেটর দেখে নিব। চিত্রটি দেখলে অনেকটা ধারণা করা যায় আগামী 15 জুলাইয়ের পর সূচকটি বুলিশ কিংবা বিয়ারিশ যে কোনো দিকে একটি ভালো মুভ করার সম্ভাবনা তৈরি হয়েছে। এবারে নজর দেওয়া যাক DC30 ইন্ডেক্সের দিকে। দশক DC30 সূচকটির বেলায়ও আমরা দেখেছিলাম 2241 পয়েন্টকে ক্রস করে উপরে লেনদেন শেষ হলে বেশ ভালো সম্ভাবনা আছে 2269 পয়েন্টে কিংবা এর আশেপাশে স্পর্শ করার। আপনারা এই সপ্তাহের চিত্রটির দিকে তাকালে দেখবেন সূচকটি বেড়ে 2248 পয়েন্টে লেনদেন শেষ করেছে। এক নজরে আমরা ফিবোনাচি রিট্রেসমেন্ট ক্যালকুলেশন করলে দেখতে পাই DC30 সূচকটি 2020 সালের অক্টোবর মাস থেকে আজকের দিন পর্যন্ত প্রায় 9 মাসের মধ্যে যে সর্বোচ্চ পয়েন্ট স্পর্শ করেছিল এবছরের জানুয়ারি মাসের 17 তারিখে, বর্তমানে সূচকটি শেষ সর্বোচ্চ পয়েন্ট 2268 পয়েন্ট স্পর্শ করার কাছাকাছি। এ পর্যায়ে দেখে নেওয়া যাক চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের অবস্থা। সিসি সূচকটিরও গত সপ্তাহে আমরা বলেছিলাম যেহেতু বুলিশ এনগালফার ক্যান্ডেল দিয়ে লেনদেন শেষ হয়েছে, তাই পরবর্তী কিছুদিন প্রাইস রিট্রেসমেন্ট করার জন্য কিছুটা নিচের দিকে নেমে পুনরায় ঊর্ধ্বমুখী প্রবণতার সম্ভাবনা আছে। আপনারা চিত্রটি দেখলে বুঝতে পারবেন সূচকটি একদম সেভাবেই মুভ করছে। দ্বিতীয় চিত্রটি দেখলে বোঝা যায় সূচকটি স্ট্রং একটি ট্রেন্ড লাইনে সাপোর্ট নিয়ে ঊর্ধ্বমুখী ধারায় আছে। এই চলমান ট্রেন্ডটির স্থায়িত্বকাল বোঝার জন্য এবারে আমরা ট্রেন্ড চেঞ্জিং টাইম জোন ইন্ডিকেটরে নজর দিব। এখানে দেখা যাচ্ছে সূচকটি এ মাসের 15 জুলাইয়ের পর চলমান ট্রেন্ড পরিবর্তন কিংবা ছোট কারেকশন করে চলমান ধারায় থাকবে। এবারে নজর দেওয়া যাক দেশের বাইরে গুরুত্বপূর্ণ কয়েকটি পুঁজিবাজারের দিকে এবং প্রথমে দেখে নিচ্ছি নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ কম্পোজিট ইন্ডেক্স। সূচকটি বর্তমানে একটি স্ট্রং বিয়ারিশ বা নিম্নমুখী প্রবণতায় আছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 16,689 এবং সর্বনিম্ন 16,245 পয়েন্ট স্পর্শ করে। এবারে নজর দেওয়া যাক চীনের প্রধান পুঁজিবাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্সের দিকে। সূচকটি 3,507 পয়েন্টের সাপোর্ট লেভেলকে রেসপেক্ট করে আবারও বুলিশ প্রবণতায় ফিরেছে। গত সপ্তাহে সূচকটি সর্বোচ্চ 3,558 এবং সর্বনিম্ন 3,486 পয়েন্ট স্পর্শ করে। সবশেষে দেখে নেওয়া যাক ভারতের প্রধান পুঁজিবাজার বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সটি। ছোট ছোট প্রাইস রিট্রেসমেন্ট করে সাইডওয়েজ প্রবণতায় চলছে সূচকটি। বোম্বে সেন্সেক্স গত সপ্তাহে সর্বোচ্চ 53,129 এবং সর্বনিম্ন 52,555 পয়েন্ট স্পর্শ করে। প্রিয় দর্শক, এবার দেখে আসি এই সপ্তাহের বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও স্বর্ণবাজার। দর্শক, কেমন লাগলো আমাদের আজকের আয়োজন? আশা করি ভালো লেগেছে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত থাকলে জানাতে নিশ্চয়ই ভুলবেন না। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক এই সময়ের অর্থনীতি, কক্ষ নং 3006, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। ইমেল করতে পারেন এই সময়ের অর্থনীতি @gmail.com এই ঠিকানায়। এছাড়া ভিজিট করতে পারেন বিটিভির ফেসবুক পেজ বাংলাদেশ টেলিভিশন -বিটিভিতে। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে অর্থনীতির নানা আয়োজন নিয়ে। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন আর করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। খোদা হাফেজ।